ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি চিকেনের নতুন একটা রেসিপি। তো এই চিকেনটা হলো দেশি চিকেন, দেখুন দেখলেই বুঝতে পারবেন দেশি চিকেন। এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রেখেছিলাম, এবার এর জলটা আমি ফেলে দেবো। চিকেনের মধ্যে যে জলটা ছিল সেটা ফেলে দিয়েছি। এবার আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দেব রসুন বাটা 2 চামচ, আর এটা আমি তৈরি করছি হান্ডি চিকেন। তো হান্ডি চিকেন রেসিপিটা আমার চ্যানেলে প্রথম, আর এটা দেশি চিকেন, দেশি চিকেনটাও মানে রেসিপিটা প্রথম। তো দেশি চিকেনের হান্ডি রেসিপি হচ্ছে, এখানে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পুরো পরিমাণ মতনই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা, আদা কাঁচা লঙ্কা পেস্ট, আমি পেস্ট রোস্টেড মশলা দিচ্ছি, এটার লিঙ্কটা আমি দিয়ে দেব। এর মধ্যে আছে মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, এটা হচ্ছে স্পেশাল মশলা হান্ডি চিকেনের। আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ, টমেটো, লবণ, দিয়ে দেব সর্ষের তেল, আর দিয়ে দেব হোমমেড টক দই। আমার সব রেসিপিতে দেখেছেন প্রায় বেশিরভাগই আমি হোমমেড টক দই ব্যবহার করি। তো এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো, আর একটু সর্ষের তেল দেব, সর্ষের তেলটা কম ছিল, আমি আর একটু দিচ্ছি, সর্ষের তেলটা তখন দেওয়া হয়নি বেশি। এবার এটাকে ভালো করে মাখাবো। তো বন্ধুরা, এখানে আমি স্পাইসি চিলিটা দিতে ভুলে গেছি, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 2 চামচ পরিমাণ দিলাম এটা কালার হওয়ার জন্য। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর গামলাটা চেঞ্জ করেছি, গামলাটায় ধরছিল না, মশলাগুলো মাখাতে পারছিলাম না, তাই গামলাটা চেঞ্জ করে নিয়েছি। তো এটা আমার মাখানো হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে 1 ঘন্টাটা রেখে দেবো। এখানে কড়া নিয়ে নিয়েছি, এটা বিরিয়ানি হান্ডির মানে হান্ডি টাইপের যে কড়া সেটা নিয়েছি, এর মধ্যে আমি হান্ডি চিকেন বানাবো, আর আমার হান্ডি চিকেনেও আলু থাকবে। তো আমি আলুগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, এটা দেখানো হয়নি। আর এখানে তেল গরম, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল আলুগুলোকে ভাজার জন্য, এতে আলুগুলো ভাজা হয়ে যাবে, আর কড়াতেও তেলটা চারিদিকে হয়ে মানে মেখে গেলে হান্ডি চিকেনটা করতে সুবিধা হবে। এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা 2, 4 5টা এলাচ, দারচিনি 2, 4 জয়িত্রী, আর সাদা জিরে গোটা, 4 তেজপাতা,
রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।